হাজারীবাগের ভূমি ব্যবসায়ী এখলাস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক শিল্পপতি সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন আর রশিদ জানান, জমি নিয়ে পূর্ব শত্রুতা ও নিহত এখলাসের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের জের ধরে শিল্পপতি লেদার মনির ওরফে কোম্পানি মনিরের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে 20 লাখ টাকার চুক্তিতে গত 28 জুন ভাড়াটিয়া খুনি রহমান ও ফয়সালের মাধ্যমে ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়। পরদিন বস্তাবন্দি অবস্থায় হাজারীবাগ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার শিল্পপতি মনির সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, ব্যবসায়ী এখলাস হত্যার ঘটনা আরও তদন্ত করা হচ্ছে। এখানে বিতির কোনো সম্পৃক্ততা আছে কিনা এটা আমরা তদন্তে বের করব। তবে আপাতত মানে এটা ভিকটিমের যেহেতু ওয়াইফ, এটা কিছুদিন আগে আবার আমরা যেটা শুনলাম যে তার সাথে তার একটা বিচ্ছেদ হয়েছে, মানে সম্পর্কটাই হয়েছে যে এখন আর এই সম্পর্কটা নেই, ওই কারণেই যে মনিরের সাথে তার একটা ইলিগেল সম্পর্ক, এটা নিয়েও তাদের মধ্যে একটা দ্বন্দ্ব।